জানি যে ভোলা, যত সব ভেচাং গুলো আমার সঙ্গেই হয়। খাইনা রে গরিব লকবটি, খরিব লকবটি, খাইনা খাইনা পালা পালা পালা। বন্ধুরা, এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস তো একদম শেষ তক দেখবি, শুরু করা যাক। হ্যালো হ্যালো, মামার বেটা, মামার বিটি, কাকুর বিটি, কাকার বেটা, সবাই মন দিয়ে শুনো 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 শুনো। বিশেষ করে মেয়া লোকগুলা সবাই শুনো শুনো শুনো। আমাদের গ্রামে 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 হাতি দেখা গেছে, হাতি দেখা গেছে, হাতি দেখা গেছে। তবে কেউ হাতি দেখতে যাবেন না, যাবেন না, যাবেন না, নাই তো গুতাই গুতুই যদি দেয় তো পটা বের করে দিবে, দিবে, দিবে। তো তোমরা সবাই একদম ঘরেই থাকবে, হুড়কা ঠেঙ্গাটা লাগাই, নাই তো হুড়কাটা ঢুকে দিতে গেলে চলো বিহাইন তালে কুড়াতে হয়ে যাবে, বুঝলে না? সবাই মন দিয়ে শুনো শুনো শুনো। আমাদের গ্রামে হাতি দেখা গেছে, 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 গেছে। এই জীবনে প্রথম তুই কাঁদালি, বুকের পাঁজর গুলা হিলাঙ্গিলি, তবে ভালবি আকাশের দিকে রে, তবে ভালবি আকাশের দিকে রে, নীল মাইলা মোর হাই হাই রে, মোর চাঁদনি চাঁদনি, আর মরে যাবো মরে যাবো হাই রে সজনি। মাইক্রোফোনটা ধরিয়ে নিয়ে নিজেকে রানু মন্ডল ভাগে লিচে। হ্যাঁ হ্যাঁ, কি বললি কি বললি? না হ্যাঁ, কিছু নাই কিছু নাই। ঠিক আছে তাহলে ঘর দিকে চ, ঘর দিকে চ। আমি কি শুনলি? আমাদের গায়ে হাতি বিয়াছে, বাপ জীবন হাতি বিয়াই নাই, আর এই বছর হাতি বিয়াছে। পালা বাপ, আমি আর মা ধরতে লারি, ঘর দিকে পালাই, না তো যদি হাতি লেটরাই লেটরাই মারে নো তো আমি কাঁচরাই কাঁচরাই মরে যাব। পারলে বাপ জলদি করে ঘর দিকে পালাই, হাতির ফেটাঙ্গে পরিবার নাই, না তো জীবনটা বের করে দিবে। এক বাঁচে থাকিলে বহুত মাছ খাবো, আর যদি মরে যাই নো একটাও খেতে পারবো নাই। তাহলে ঘর দিকে যাই আর বাপকে বলবো, বাবা গো 50 টাকার মাছ নিয়ে আন, মাছ খাবো আমি, ও বাঁচে থাকিলে বহুত মাছ খাবো। পালাই পালাই গাড়ি বড়শি গুলাকে ফেলে দিয়ে হুর করে দৌড়ে দি নেজ গুটাই। কই গো দিদি, ভাতটা তো রান্ধা হইলো? হলো, হইয়াছে। তো কি তরকারি রাঁধলি গো? রাঁধলি বেগুন ঝোল। আর বড় আজকে আমি কি ব্যাপার? গো দিদি বলো না, দুটি ধান আছে তো বলি নুনুকে দিয়ে ভাঙাতে পাঠাবো, তো ছেলেটা তোমাদের গা দিকে আছে আর উপর কুলি দিকে যাতে খুঁজে নাই। তো হ্যাঁ গো, তোর বেটাটার বিয়া দিবি না, একটা কইনা আছে। না গো দিদি, এখন বিয়া দিব না, ওই তো নুনুর বাবা বলছে এখন ছোট আছে ছেলেটা, এখন বিয়া দিব না, নাই তো একটা কইনা আমাকেও বলতেছিল। হ্যাঁ গো, ছোট আছে, 25-26 বয়স হইলো আর বলছি ছোটই আছে। গো দিদি, আমি তো দিতেই বলছি নুনুর বাবাকে, কিন্তু নুনুর বাবা বলে ছোট আছে এখন, আজকালে চিরার কোনো বিশ্বাস নাই, ওখানে কার বিটিকে সিন্দুরটা ঘষে ঘর ঢুকাই দিবে কে, আর 3 মাস বাদে চিরার বাপ হয়ে যাবে কে। ওই জন্যই তো বলছিল যে বিয়াটা দিয়ে দে। দাঁড়া, নুনুর বাবাকে আজকে আমি আর একবার বলবো, যদি দেয় তো ভালোই বটে, নাই তো শুন তোর মরদটাকে বলবি যে দিদি গল্প করতে খুঁজে তোমার সঙ্গে, আমি বলে নিব, তোর তো ডর লাগছে জানি বলতে। না গো দিদি, ডর লাগে নাই। মা গো শুনলি, আমাদের গায়ে হাতি বিহাইছে? হরে নুনু, আমি শুনলি, ওই তো এলাস করে গেল গায়ের লোক গুলাই। তো হ্যাঁ গো মা, আমরা যদি হাতি লাগে বাঁধে রাখি তো কি হবে? এ বাবা ওরকম বলতে না, হাতি গুলা ঠাকুর বসে জানি, ওখানে ঠাকুর ওখানে তোর পেটটাই পা দিয়ে ভর্তা করে দিবে। হাতি গুলো ঠাকুর বটে হ্যাঁ গোমা? ওরে বাবা, তুই জানিস না হাতি গুলো ঠাকুর বটে? তবে আমরা ওর আগে পূজা কই করি যদি ঠাকুর বটে তো? হ্যাঁ রে পাঠা, গণেশ ঠাকুরকে পূজা করিস নাই বলছিস? করি না। ও বাসিয়া, মানে গণেশ ঠাকুরটাই হাতি ঠাকুর, আমি জানি এই নাই। তবে যে বলছি পূজাই করি নাই, যা এধারে যা, ঘুরে বলবি যা। হ্যাঁ ঠিক আছে গো, তাহলে দিদি আমি দেখছি নুনু কোন ধারে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা যা যা। কি হইলো রে, তুই যে দমে মাছি আজকে? তুইও না, তুইও না, তোকে পরে বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বল এবার বল, তুই কিসের জন্য আমাকে এত নাচালি? দেখ তোকে আমি বলছি, কিন্তু তুই আমাকে আগে একটা কথা বল, যে তুই কাকইকে বলবি নাই? পাছে এই বাপ সোনা দানা কুড়াই পাইলো নাকি? হ হ নাই বলবো নাই বলবো, বল। আজকে আমি সকালে মর গেছিলি বুঝলি মাছ আনতে,
একটা বিটি ছেলে আমাকে দুবার ভাইলেছে, দুবার। আমি বলি কিই না ব্যাপার, একটা বলছে বিটি ছেলে দুবার ভাইলেছে, ওইটার জন্য এত নাচা করালি তুই? আর একটা আছে, ওইটা শুন, এটা সোনা দানা হবে এক নাই, এটা ঠিক মনটা হচ্ছে 2-3 হাজার টাকা কুড়াই পাইছে, নাই তো বেশি ফুটানি করবি এক নাই। কত আর একটা কি বল বল? আর একটা হচ্ছে আজকে দুটো ঠেঠা বিলি কুড়াই পাইছি আমি। দুটা ঠেঠা বিলি কুড়াই পাইছি? তুই তো কেলা ঘরটার বাইরে তাই তো আছে, দমে ফেলা, ওইটা কুড়াই কুড়াই খাবি, খেলা কথা কাল। আমি বলি কি না ব্যাপার, এই তো গোটা কথাটা শুনবি নি আর ভচর ভচর করি না, তখন মনটা হয়ে যে মাথারে ঠেঙাই দিব, ছটপটাই মরে যাবি করে করে। হ্যাঁ তোর কি আর গোটা কথা বল। আর ওই দুটো ঠেঠা বিড়ি ঠেলে বুঝলি, শালা একটা মাটি তো ফেলা ছিল। দেখ ভাই তুই আমাকে তাতা করা কি না, না তো তোকে আমি পিটিয়ে দিব এবার। তুই রে ভাই তুই গোটা কথাটা শুনল তো বল বল। আর ওই মাটিটা পেলো শালা 2 টাকা পয়সা ছিল রে, আর ওই পয়সাটাই আমি 2 টাকার একটা বিড়ি নিয়ে আলি, আর গায়ে চিরা লাগে খোয়া আর ভুলান দিলি, আর এবার আগে গোটাই পুয়াল লোড করা করাইছি, আর ওই টাকাটাই এবার আমরা দুইজন মদ খাবো। ও এতক্ষণে যে তুই ঠিক কথা বলেছিস, চল তাহলে চল চল চল। হ্যাঁ হ্যাঁ চল চল, তোর ঘর যাবো, চো বাইক টেলি বোঝো আর যাবো চো। হ্যাঁ হুম হুম চল 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 চল। গোমা তুই ইয়াতে ঘর কি খেয়ালি গো? কেনে রে বাবা তুই আসতে পারি দিন আম তোর মা আসতে লাগবে। পারবে তো গো যে ঠিক, কিন্তু ঘটে যে ঘর দুয়ার গুলা লাগাই ছিল না, এর বাবা তো সেই ঘরে নাই নিও, ওখানে আমাদের গায়ে একটা আছে ডাকি, ও যদি ধান টান চুরি করে না তো বাপে আমরাকে দমে গাল দিবে, ওই জন্য আমি বলছি। আরে বাবা আমি তোর মা বটি, হুড়কাটা লাগাই নিয়েছি হুড়কাটা। আমাকে বললো বাবাই তোরে তোরে ভোলা, চো 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 জলদি করি, চো জলদি করি, চো। হ্যাঁ চল 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 চল। জানিস রে ভোলা যত সব ফেচাং গুলা আমার সঙ্গে হই, কি করবি বল, ভগবানে যেটা লিখেছে সেটা তো হতেই হবে। হাই দেখ সরিষা বাড়িতে হাতি ঢুকে দিল, সরিষাকে একদম খিদিরি বিদিরি খিদিরি বিদিরি খিদিরি বিদিরি করে দিল, ধান খেতে হাতি ঢুকলো একদম ধানকে খিদিরি বিদিরি খিদিরি বিদিরি খিদিরি বিদিরি করে দিল, আমার জীবনটা একদম লেল হয়ে গেল, পাকা বেল হয়ে গেল, কাঁঠাল দরকারি হয়ে গেল, সব কিছু হয়ে গেল, তাও জীবনে দুঃখ হলে গেল না রে ভাই, দুঃখ হলে গেল না। লে ভাই ক্যান্সার লিঙ্গা, ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে, শুধু যদি মঙ্গলের জন্যই করিবে তো ছোট আর জন্য কখন করিবে, শুধু মঙ্গলকেই ভাই যেটা করে মঙ্গলকে, আর আমাকে কখন ভালবে কে জান। না রে মানে ওই চালই, মঙ্গল মানে তোর মঙ্গল হবে বুঝলি। ও আমি তো মনে করলি শুধু মঙ্গলকেই ভালবে, আর ছোট বসে বসে ঘাস ছিঁড়বে। তাতেই বলে ঘরের শত্রু বিভীষণ, হ্যাঁ বোকা চোদা, আমার গহমলা খাতে গেলে তোর ভালো হবে কেন খারাপ হবে? হবে তো খারাপই, কিন্তু কি করবি মুখ টানলে বিহান গেল, তার জন্য আমিও বলে দিলি পক করে। তো মামার বেটা মামার বিটা ভিডিওটি যদি ভালো লাগলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টাটা বাজায় দিবে, তাই কাল যখন নতুন ভিডিও নিয়ে আসবো না তখন সবাই প্রথম দেখতে পাবে, একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল তো নতুন ভিডিও নিয়ে, তো টাটা বাই বাই গুড নাইট। আর একটা হচ্ছে দুঃখর কথা যে চ্যানেলটা কদিন পুরো ডাউন হয়ে গেছে, তো তোমরা একটা কাজ করো মানে এই ভিডিওটা পুরো শেয়ার করে দাও, যেমন সবার ট্রেন পৌঁছে টুকু আর দেখ করে। তো এবার আসছি কাল তো নতুন ভিডিও নিয়ে, তো টাটা বাই বাই গুড নাইট।